আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটি নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপন বরাক উপত্যকা জুড়ে। শিলচরে রাজ্যের উন্নয়নের ফিরিস্তে তুলে ধরেন মন্ত্রী নন্দিতা গার্লোসা। শিলচরে দুটি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন মন্ত্রী নন্দিতা গার্লোসার। খানাপাড়া থেকে প্রজাতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে সমৃদ্ধ আসাম গড়ার ডাক মুখ্যমন্ত্রী হিমন্তের। মেরামত করার সময় গাড়িতে আগুন, গুরুতর আহত মেকানিক্স, ভূষিভূত গাড়ি। বিদ্যার দেবীর আরাধনায় সরস্বতী বন্দনা, পূজা উদযাপন উপত্যকা জুড়ে। Speed, cost-effective, RailWire broadband service is now available in 30 states and Union Territory with a strong focus to proliferate FTTH-based internet in underserved areas and by leveraging partnerships with access network service providers. 49% of RailWire subscribers are in semi-urban area and it covers more than 15,000 villages and spreading further. With increasing demand of packaging, much more than mere internet through its broadband plans, RailWire now offers Satran, OTT bundle broadband plans, under which users can enjoy streaming, sports, movies, web series, songs, news and hundreds of entertainment contents on their smart TV, laptops and smartphones. RailWire Satran is set to redefine multi-channel digital experience of entertainment. For new connection, call us at 9435073499 or 9435172456. এবারে বিস্তারিত খবর। সারা দেশের সঙ্গে শিলচরেও 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী নন্দিতা গার্লোসা। 74তম প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে গোটা দেশের সাথে কাছাড় জেলায়ও উৎসব মুখর হয়ে ওঠে। এদিন শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে রাজ্যের শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোসা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ এনসিসি, আসাম পুলিশ, সিআরপিএফ ও বিএসএফ জওয়ানরা প্যারেড প্রদর্শন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোসা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন। নন্দিতা গার্লোসা জানান, রাজ্যের আইন শৃঙ্খলা সহ সীমান্ত সমস্যা নিয়ে সরকারের বিশেষ নজর রয়েছে। বিগত নভেম্বর মাসে শিলচরে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করে গেছেন। বিভিন্ন সেতু নির্মাণের পাশাপাশি বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জল সংরক্ষণের জন্য কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন। অতি সত্বর কাজ শুরু করা হবে বলেও এদিন জানান তিনি। সরকার কর্তৃক হাতে নেওয়া অন্যান্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা জানিয়ে 74তম প্রজাতন্ত্র দিবসকে সফল করে তোলায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোসা। সকলের সহযোগিতা ও আশীর্বাদ থাকলে সরকার আগামীতেও জনগণের স্বার্থে কাজ করে যাবে বলেও জানান তিনি।
অনুষ্ঠান শেষে সরকারি বিভিন্ন বিভাগের ট্যাবলো প্রদর্শন, বিভিন্ন ভাষাগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এদিন কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা ও পুলিশ সুপার নোমাল মাহাতো, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিভিন্ন সরকারি আধিকারিকরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। গত নভেম্বরে শিলচরে মন্ত্রিসভার বৈঠক সম্পন্ন হয়েছে। স্বাধীনতার পরা এই প্রথম একসঙ্গে সমস্ত মন্ত্রী জেলায় রাত কাটিয়েছেন। আমার বিশ্বাস এই সবের সফল নিশ্চিতভাবে জেলাবাসী ভোগ করেছেন। এবার এই বিশেষ অবঙ্গ গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। গত বছরে অভূতপূর্ব বন্য আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে, অনেক সত্রকার বর্তায় দিয়ে গিয়েছে। তাই রাজ্য সরকার চারটি সিটি প্রজেক্টের মধ্যে শিলচরকে অন্তর্ভুক্ত করেছে। এই প্রকল্পে বৃষ্টির জলকে ধরে রাখার বিশেষ উদ্যোগকে নিয়োগ হবে। তাহলে এই দিন যেমন বৃষ্টিতে বর্তমানে শহর আজীবৃত বন্যার সৃষ্টি হয়, তার থেকে রেহাই মিলবে। পাশাপাশি জল সরবরাহ প্রকল্প এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে। শিলচর শহরে এই প্রকল্পের জন্য চারটি জায়গা চিহ্নিত করা হয়েছে। এই মধ্যে এটি বাঁচিয়ে নিয়ে জিপিআর তৈরি করা হবে, তো জলধার তৈরি করা হবে। সেই জন্য অস্ট্রেলিয়া ভিত্তিক একটি পরামর্শদাতা সংস্থা প্রাথমিক কাজকর্ম শুরু করে দিয়েছে। হাইলাকান্দিতে 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত, পতাকা উত্তোলন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। নানা কার্যসূচিতে এবছরও হাইলাকান্দিতে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হলো। 74তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাইলাকান্দি নেতাজি স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এনসিসি, পুলিশ বাহিনী এবং বিভিন্ন স্কুল কলেজের তরফে কুচকাওয়াজ প্রদর্শিত হয়। আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিভাগের প্রতিভা প্রদর্শনের জন্য পুরস্কার ও শংসাপত্র তুলে দেন পরিমল শুক্লবৈদ্য। বিভিন্ন বিভাগের আধিকারিকরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রজাতন্ত্র দিবসের মাহাত্ম্য ও তাৎপর্য ব্যাখ্যা করেন, সেই সঙ্গে কেন্দ্র এবং রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। করিমগঞ্জে উৎসাহ উদ্দীপনা এবং বিভিন্ন কার্যসূচির মাধ্যমে 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত। 74তম প্রজাতন্ত্র দিবস নানা কার্যসূচিতে করিমগঞ্জে উদযাপিত। এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উৎসবের আবহাওয়া বিরাজ করে করিমগঞ্জে। করিমগঞ্জ সরকারি খেলার মাঠে প্রজাতন্ত্র দিবসের কেন্দ্রীয় কার্যসূচি আয়োজিত হয়। করিমগঞ্জের জেলা উপায়ুক্ত মৃদুল যাদব ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক সহ পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া, বিভিন্ন সরকারি আধিকারিকরা এবং বিশিষ্টজনেরা। আয়োজিত হয় মার্চ পাস্ট। এছাড়া সুসজ্জিত ট্যাবলো ছিল বিভিন্ন বিভাগের। অন্যান্য কার্যসূচি সহ আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক মৃদুল যাদব স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন, সেই সঙ্গে রাজ্যের উন্নয়নের ওপরও আলোকপাত করেন। শিলচর বিধানসভা কেন্দ্রে দুটি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন মন্ত্রী নন্দিতা গার্লোসা। শিলচর বিধানসভা কেন্দ্রে প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোর পূর্ণ দিনে দুটি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের শক্তি বিভাগের মন্ত্রী নন্দিতা গার্লোসা। বুধুরাইল এলপি স্কুলে 29 নম্বর আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও চৈতন্যনগর এলপি স্কুলের আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এদিন উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী নন্দিতা গার্লোসা বলেন, শিশুদের কথা চিন্তা করেই রাজ্যে অনেক আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করেছে সরকার। এইসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পড়াশোনার পাশাপাশি উন্নত মানের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। জনগণের সুবিধার্থে গ্রহণ করা সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্ন
যে এই শিশুদেরকে আমরা একটি এমন একটা উপহার দেব মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার, এই মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে যাদের ভবিষ্যৎ নির্মাণ হবে। তো আজকে মা সরস্বতীর নিকট আমি উনার চরণে প্রার্থনা করছি এই শিশুদের সহ আমাদের সকলকে, উনি যাতে বিদ্যা দেন, উনি যাতে বুদ্ধি দেন, যাতে আমরা এই সমাজকে তথা এই রাজ্যকে তথা এই রাষ্ট্রকে গড়ে তুলতে আমরা সক্ষম হই। যে শিলচর কনস্টিটিউয়েন্সিতে 11টি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা পেয়েছিলাম, তার শুভ উদ্বোধন 9টি হয়ে গেছে, আজকের দিনে এটি 10 নম্বর হচ্ছে, আর মন্ত্রী মহোদয় আরেকটি করবেন তাহলে এই 11টি কমপ্লিট হয়ে যাবে। আগে আহে সবই কা ক্ষেত্র মে সবই কা কনস্টিটিউয়েন্সি মে ভি এসে করকে গিয়া হে আর খালি দেখনা থা কি কনস্ট্রাকশন কমিটি নে কেসে করকে বানায়া আর দায়িত্ব হে কি হামারা ডিপার্টমেন্ট কো কি ইয়ে সব বাদ মে 10 সাল বাদ ইয়া 20 সাল বাদ ये कैसे और अच्छे रहेंगे। आज का दिन में इनॉग्रेशन है इसीलिए बहुत साफ सुथरे है, लेकिन 2 साल या 3 साल बाद ये खराब ना हो, ये आप सबका दायित्व है। यहाँ पे जाना गया कि 3 ब्लॉक के हिसाब से यहाँ पे एक आंगनबाड़ी सेंटर दिया गया है, क्योंकि यहाँ नंबर्स कमती था, लेकिन सरकार कभी भी पीछे नहीं रहते हैं। सरकार हमेशा चाहते हैं कि सभी को सब अच्छा तरह से ये मिले कि एजुकेशन मिले। अभी ऐसे हो गया है कि स्कूल्स का कंपाउंड के एरिया में भी आंगनबाड़ी सेंटर जहाँ पे नहीं है अभी वैसे करके बनाने के लिए एक ये ऑर्डर निकालेंगे। প্রজাতন্ত্র দিবসে খানাপাড়া থেকে সমৃদ্ধ আসাম গড়ার ডাক মুখ্যমন্ত্রীর, রাজ্যে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন হিমন্তের। শান্তি আলোচনা, অর্থনীতি, শিক্ষা এবং সামাজিক রোগ সহ বিভিন্ন দিক নিয়ে প্রজাতন্ত্র দিবসের ভাষণ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খানাপাড়া ভেটেরিনারি কলেজের মাঠে আয়োজিত কেন্দ্রীয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রথমবারের মতো পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। এর আগে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করতেন রাজ্যপাল, আসামের রাজ্যপাল জগদীশ মুখী, নাগাল্যান্ডেরও রাজ্যপাল, এবং তিনি এবছর নাগাল্যান্ডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তাই এবার আসামের সেই দায়িত্ব পালন করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী তার ভাষণে বহুল আলোচিত শান্তি আলোচনা সহ বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আলফার সঙ্গে আলোচনা শেষ হলে আসাম শান্তির দ্বীপে পরিণত হবে। আমি কারো দেশপ্রেমে আঘাত করি না, কিন্তু 28 বছর আগের আসাম আর নেই। মুখ্যমন্ত্রী রাজ্যে জনগণকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আমাদের সংবিধানের সমাজতন্ত্র হল কল্যাণমূলক সমাজতন্ত্র। পশ্চিমা মার্ক্সবাদের সাথে আমাদের সমাজতন্ত্রের কোনো সম্পর্ক নেই। ধর্মনিরপেক্ষতা মানে কোনো বিশেষ ধর্মকে তুষ্ট করা নয়। আমাদের দেশ ইহুদি, ইসলাম ইত্যাদিকে ভারতীয় হিসেবে স্বাগত জানিয়েছে। ভারত একটি রাষ্ট্র নয়, ভারত একটি সভ্যতা। সেই সভ্যতাই আধুনিক ভারতের ভিত্তি স্থাপন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী অমৃতকালের স্বপ্নকে ভারতের মানুষের চেতনায় রূপান্তরিত করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন ভারতের মহড়া শুরু হয়েছে। মোদীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন আজ ভারতকে অনেক এগিয়ে নিয়ে গেছে। ভারতের অর্থনীতি বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছে। রাজ্য সরকারের 1 লক্ষ চাকরির প্রতিশ্রুতি উল্লেখ করে তিনি বলেন, সরকার কয়েক মাসের মধ্যে 1 লক্ষ চাকরির স্বপ্ন পূরণ করবে। তিনি আরও বলেন, যুব সমাজকে স্বাবলম্বী করতে আগামী বাজেটে 3,000 কোটি টাকা বরাদ্দ করা হবে। ইতিমধ্যে সরকার রাজ্যের 500টি উচ্চ বিদ্যালয়ের জন্য অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করার লক্ষ্য নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের অর্থনীতি আগের চেয়ে শক্তিশালী হয়েছে এবং 4 বছর আগে মূলধন ব্যয় ছিল 7,946 কোটি টাকা, বিপরীতে এই ব্যয় এখন 4 গুণ বেড়েছে। তিনি বলেন, আগামী 25 বছরে দেশ ও আসামকে অবশ্যই শান্তি ও অগ্রগতির দিকে এগিয়ে যেতে হবে। পৃথিবীর এখন অতি বিশিষ্ট সংবিধান হিসাবে খ্যাত ভারতীয় সংবিধানে আমার দেশক এখন সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক গণরাজ্য রূপে প্রতিষ্ঠা করেছে। দীনদয়াল দিব্যাঙ্গজন আসনির সৈতে জড়িত 1,30,000 ব্যক্তিকো মাহে 1,000 টাকার পরিবর্তে মাহে 1,250 টাকা দিয়ার বাবে অরুণোদয় আসনিত সন্নিবিষ্ট করার বাবে আমি সিদ্ধান্ত লৈছো। দরিদ্রতা নির্মূলর বাবে অসমৰ 40 লাখ হিতাধিকারীক আমি নতুনকৈ রেশন কার্ড দিয়ার বাবে আমি সিদ্ধান্ত লৈছো। তাতকৈ ডাঙৰ কথা, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারতর আর্হিত
আমার রাজ্য সরকারে 1 এপ্রিলৰ পৰা মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান ভারত আসনি আয়ুষ্মান অসম আসনি আরম্ভ করিব। অরুণোদয় পরিয়াল পরিচয় পত্র বা রেশন কার্ড ইয়ার লগে লগে স্বাস্থ্যর বীমা আর সমান্তরালভাবে বিধবা পেনশন আসনির যে পরিমাণ 1250 টাকালৈকে বৃদ্ধি আদি সিদ্ধান্ত অসমৰ দৰিদ্ৰ লোকসকলৰ বাবে এক শক্তিশালী ৰক্ষা কবচ ৰূপে কাম কৰিব। বৰখলায় মেৰামত কৰাৰ সময় গাড়ীতে আগুন, গুৰুতৰ আহত মেকানিক্স, আগুনে পুড়ে ছাই হৈ গেল গাড়ী। বরখলা দ্বিতীয় খণ্ডে গাড়ি মেরামত করার সময় আগুন লেগে আহত হলেন এক মেকানিক্স। জানা গেছে AS11R0566 নম্বরের একটি গাড়ি ঠিক করছিলেন মেকানিক্স জাকির হোসেন মজুমদার, আর হঠাৎ করেই শর্ট সার্কিট হয়ে গাড়িতে আগুন লেগে যায়, ফলে গুরুতর আহত হন জাকির হোসেন মজুমদার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে খবর পেয়ে বরখলা থেকে দমকলের ইঞ্জিন ছুটে আসে, তবে তার আগে সম্পূর্ণ গাড়ি পুড়ে যায়। গুণমান সম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স পাওয়া যায়। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজ অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। শিলচর ওয়াওয়েল পয়েন্টে রয়েছে আমাদের অপটিক্যাল হাউস। সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। এখানে সুলভ মূল্যে চশমা পাওয়া যায় এবং কন্ট্যাক্ট ল্যান্সও পাওয়া যায়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার ল্যান্স বসানো হয়। এখানে প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞরা রোগী দেখেন। আসামের অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, চক্ষু বিশেষজ্ঞ এবং শিলচরের বিশিষ্ট সার্জন ডাক্তার বিমল জ্যোতি দেব শিকদার নিয়মিত রোগী দেখেন। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9864515184 অথবা 9435072494। আমাদের ঠিকানা অপটিক্যাল হাউস, বাউল পয়েন্ট, শিলচর। আমাদের আরও একটি নতুন শাখা অপটিমার্ট শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তার ঠিকানা হচ্ছে রাঙ্গিরখাড়ি কুঞ্জলতা বিবাহ বাসরের ঠিক বিপরীতে। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। বিদ্যার দেবী আরাধনা, সরস্বতী পূজা উদযাপন। বিদ্যার দেবী আরাধনায় বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পুজো। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এই উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা। সরস্বতী পুজো উপলক্ষে বৃহস্পতিবার মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালতে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন। মণ্ডপে মণ্ডপে পুজোর আনুষ্ঠানিকতা ছাড়াও হাতে খড়ি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি, আলোকসজ্জা করা হয়েছে। প্রতিটি পুজো মণ্ডপের বাণী অর্চনায় সমবেত হন নানা সাজে সজ্জিত নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা। আবহমান বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে হিন্দুদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী মানুষও উৎসবে যোগ দিয়েছেন। এছাড়া এদিন সংবাদপত্রগুলোতেও বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরস্বতী পুজো উপলক্ষে বাণী দিয়েছেন। বাণীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। এদিকে বিশেষ করে শিক্ষার্থীরা আজ বাণী অর্চনা সহ
নানা ধর্মীয় অনুষ্ঠান মালার আয়োজন করেছে। বরাক উপত্যকা সহ শিলচরেও জমজমাট পুজো উদযাপন হয়। এছাড়াও অন্য অনুষ্ঠান মালার মধ্যে ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি, আলোকসজ্জা প্রভৃতি। এছাড়া শিলচর রামকৃষ্ণ মিশন পুজো মণ্ডপেও একই রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবজ্যোতি ক্লাবের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সামিল হয়ে উন্নয়নমূলক কাজে সবার সহযোগিতা চাইলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। দিনভর বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করল দক্ষিণ কৃষ্ণপুরের ধামালিয়া গ্রামের নবজ্যোতি ক্লাব। দিনভর আয়োজিত খেলাধুলায় বিজয়ীদের মধ্যে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। মজিরউদ্দিন সদিউলের পৌরোহিত্যে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই AIUDF-এর সভাপতি খালিদ হাসান লস্কর, দলীয় কর্মকর্তা সুফিয়ান লস্কর সহ অন্যান্যরা। সভায় 30 জন দুস্থ মানুষদের মধ্যে কম্বল তুলে দেন বিধায়ক সহ অন্যান্যরা। এছাড়া খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ক্লাবের তরফে সাজির আহমেদ খান স্থানীয় সমস্যা তুলে ধরেন। বিধায়ক তার বক্তব্যে স্থানীয় গ্রামীণ সড়ক নির্মাণ ও পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। নীলগ্রাম-বাঁকুড়ার ব্রিজ, সেটা আমরা প্র্যাকটিক্যাল কাজ আশা করি অক্টোবর থেকে আরম্ভ করতে পারবো। আপনাদের একদম পার্শ্ববর্তী, আপনাদের সহযোগিতা চাইব। সেটা বড় প্রজেক্ট, প্রায় 650 কোটি টাকার মতো। ফোরলেন রাস্তা কাশীপুর থেকে রংপুর কাশীপুর হয়ে বাদরিবার হয়ে নিয়াগ্রাম বাঁকুড়া হয়ে ব্রিজ এসে বাইপাসের সঙ্গে সংযোগ হবে। সেখান থেকে আবার গিয়ে শিলদুপিতে সেটা 20 কিলোমিটার পর্যন্ত ফোরলেনের রাস্তা হবে। এই অঞ্চল আপনাদের এই অঞ্চল আর গ্রামের অঞ্চল বলে ধরা যাবে না। এই অঞ্চল কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন 1-2 বছরের 3 বছরের ভিতরে প্রায় শহরের মতো একটা সুন্দর জর্জকা অঞ্চল হবে। আপনাদের এইসব রাস্তাও আমি ফেজ ওয়াইজ একটা একটা করে আগামী 2 বছরের মধ্যে সেগুলা কমপ্লিট করে দেবো। পানীয় জলের যেগুলো ব্যালেন্স কাজ আছে সেগুলো আমি অন্তত 1 বছরের মধ্যে কমপ্লিট করে দেবো। 74তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্কুল, কলেজ ও সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিজেপির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। এটখলার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন দলের জেলা সভাপতি বিমলেন্দু রায়। উপস্থিত ছিলেন সাংসদ ডাক্তার রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ দলীয় কর্মকর্তারা। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন সহ পুষ্পাঞ্জলি প্রদান করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন বিভিন্ন বক্তা। দেশের স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের আত্মবলিদানের কথা তুলে ধরেন তারা। 74তম প্রজাতন্ত্র দিবস পালন করল কাছাড় জেলা কংগ্রেস। এই উপলক্ষে শিলচর ইন্দিরা ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন দলের প্রবীণ সদস্য মণিকান্ত সিনহা। এরপর জাতীয় সঙ্গীত সহ শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দলের কর্মকর্তারা। দীর্ঘদিন যাবৎ দলের পাশে থেকে কাজ করে যাওয়ার দরুন কংগ্রেসের একনিষ্ঠ কর্মী 88 বছর বয়সী মণিকান্ত সিনহাকে বিশেষ সম্মাননা প্রদান করেন দলের কর্মকর্তারা। প্রজাতন্ত্র দিবসে তাৎপর্য তুলে ধরে ভারতীয় সংবিধানকে রক্ষা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। প্রজাতন্ত্র দিবসে সমস্ত বরাক তথা আসাম এবং ভারতবর্ষের প্রতিটি জনগণকে আমি জানাই আমার অন্তর অন্তস্তর থেকে ধন্যবাদ। এবং বিশেষ করে আম্বেদকর সাহেব, যার নেতৃত্বে আজকেই আমাদের সংবিধান রচিত হয়েছে। কিন্তু বর্তমান অনেক দুঃখের বিষয়, উনি যে পথে আমাদের ভারতবর্ষ চালিত করার জন্য সব জাতি ধর্ম লোকের যে একটা রাস্তা দেখিয়েছিলেন, সেই রাস্তাটা অনেক এখন কষ্ট হচ্ছে। আমরা আশা করি যারা কংগ্রেস তারা জনগণ সবাইকে অনুরোধ করতে চাই যে আমরা ভারতবর্ষ অখণ্ড রাষ্ট্র, এই রাষ্ট্রটা সবাই মিলে আমাদের রাখতে হবে। আমাদের কংগ্রেস অফিসের ফ্ল্যাগ হোস্টিং করেছেন আমাদের প্রবীণ নেতা, যিনি আজীবন কংগ্রেসের সদস্য ছিলেন, এবং ইনিউলেন সদ্য মণিকান্ত সিনহা মহাশয়। আজকে আমরা কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে একটা স্পেশাল সম্মান দিয়েছি,
যেহেতু তিনি এক যুগে কন্টিনিউয়াসলি কংগ্রেসের সদস্য আছেন এবং প্রত্যেক ইভেন্টে কংগ্রেস সদস্য আছেন। বৃহস্পতিবার 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল কাছাড় মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এদিন সকালে প্রথমে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে পতাকা উত্তোলন করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। পরে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে ফল, দুধ, বিস্কুট ইত্যাদি বিতরণ করেন। উল্লেখ্য, প্রতি বছরই প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসে মেডিকেল কলেজের রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন তারা। এদিন সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলেন, শিলচর মেডিকেল কলেজ আমাদেরই, তাই সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব আমাদের। নিজ শহর, জেলা সহ মেডিকেল কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান কর্মকর্তারা। এদিনের কার্যসূচিতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের তরফে রাজকুমার পাল, দেবাশিস স্বামী, মিহির পাল, সৌরভ সেন, আবগারি বিভাগের ইন্সপেক্টর চন্দন শিরকার প্রমুখ। যে রোগীদের হাতে আমরা ফল, দুধগুলা, ফল, দুধ, বিস্কুট ইত্যাদি দিতে পেরেছি এবং আমরা রোগীদেরকে বলেছি যে আপনারা এই ফল, দুধ খেয়ে সুস্থ হয়ে বাড়িতে যান। এবং ওদেরকে দেখে আমাদেরও খুব খারাপ লাগছে, কিছু কিছু পেশেন্ট, কিন্তু ডাক্তাররা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি আমাদের সামনে। মেডিকেলে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো এবং এটা রাখার দায়িত্ব আমাদের, আমাদের আপনাদের প্রত্যেকে। এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মেডিকেল কলেজের স্বচ্ছতা ভালো থাকবে। শুধু মেডিকেল কলেজ নয়, শিলচর শহর, তার পার্শ্ববর্তী অঞ্চল বরাকবেলির পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের কাছেই আছে। আপনারা ভালো পরিবেশ রাখবেন যাতে সুস্থ সমাজ গড়ে উঠতে পারে। 74তম প্রজাতন্ত্র দিবস পালন করল নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির তরফে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের সংবিধান রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। এদিন সংস্থার তরফে অজিত চন্দ্র দেব, সংস্থার সভাপতি তথা প্রাক্তন পুর কমিশনার প্রদীপ সরকার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা জানি আমাদের দেশ 1947 ইংরেজির 15ই আগস্ট স্বাধীনতা অর্জন করেছে এবং 1950 ইংরেজির 26শে জানুয়ারি সমস্ত ভারতবর্ষের সংবিধান প্রবর্তন করা হয়েছে, সেই দিন থেকে লাগু হয়েছে। এবং আজ আমরা এই শুভ দিনে সমস্ত ভারতবর্ষের সঙ্গে এই বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চলের শিলচরে আজ আমরা স্বাধীনতার সাধারণতন্ত্র দিবস আমরা উদযাপন করছি। এই শুভ দিনে আমরা সমস্ত ভারতবর্ষের সঙ্গে আমরা সমস্ত সেই সমস্ত বীর সেনানী যাদের আত্মত্যাগের মাধ্যমে আজ আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, সেই সমস্ত মহান বিপ্লবী বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি, বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, সেই সমস্ত মহান রাজগুরু সুখদেব, ভগৎ সিং, সেই সমস্ত মহান বিপ্লবী যারা আত্মবলিদানের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। ফাটক বাজার স্টল ব্যবসায়ীদের ব্যবস্থাপনায় 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হলো বৃহস্পতিবার। এই উপলক্ষে এদিন সকালে প্রথমে পতাকা উত্তোলন করেন ব্যবসায়ীরা। এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন বহু লোকের মধ্যাহ্নভোজনের আয়োজন করেন তারা। পরে সংবাদ মাধ্যম মারফত ফাটক বাজারে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা সহ ড্রেন নিষ্কাশন করার জন্য সরকারের কাছে দাবি জানান। তাছাড়া ফাটক বাজারে যেভাবে ড্রাগস সেবনকারীদের উপদ্রব বেড়ে চলেছে তা অবিলম্বে বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানান। ব্যবসায়ীরা জানান, ড্রাগস সেবনকারীদের জন্য ফাটক বাজারে চুরি ছিনতাই বেড়েই চলেছে, তাই শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। এদিনের কার্যসূচিতে উপস্থিত ছিলেন টুকন দেব, বাপন পাল, গৌতম রায়, বাবু দেব, লালন পাল, সুশান্ত পাল প্রমুখ। এবার 74তম প্রজাতন্ত্র দিবসে পালন করছি এবং মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছি সবাই মিলে।
আর আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি যাতে পাঠক বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং জল নিষ্কাশনের ব্যবস্থা যেন বজায় বৃষ্টি আসার আগে যেন করা হয়। পাঠক বাজার ব্যবসায়ীদেরকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তার সঙ্গে একটাই সরকারের কাছে আমাদের আবেদন, আমরা এই বাজার এলাকাতে সমস্যা মেইন এল ড্রাগসের ব্যবস্থা। ড্রাগস নিয়ে অনেক ধরনের আমরা সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যায় আমাদের দোকানের সামনে বসে ড্রাগ কাটছে, উপরে বসে ড্রাগ কাটছে, প্রায়ই বিভিন্ন ধরনের চুরি ডাকাতি চিন্তাই। এই যে আমাদের সামনে এই যে গলির টিকা, বিগত এক মাসের মধ্যে তিনটা মোটরসাইকেল চুরি হয়েছে। আমরা এটা কোনো সুরাহা করতে পারতেছি না, যদি আমরা কোনো প্রতিবাদ করি দেখা যায় আমাদের উপরও আক্রমণ হয়। তাই প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ, আপনারা এটার দিকে পদক্ষেপ নিন, আমরা যাতে শান্তিমত ব্যবস্থা করতে পারি, এটাই আমার বিশেষ অনুরোধ। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উধারবন্দ জগন্নাথ সিং কলেজে 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। সকাল 7:45 জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর এস সমরেন্দ্র সিংহ। প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন কলেজের হিন্দি বিভাগের প্রধান ডক্টর সন্তোষ কুমার চতুর্বেদী ও কলেজের শিক্ষক ডক্টর গঙ্গেশ ভট্টাচার্যের পুত্র শিলচর সাই বিকাশ বিদ্যানিকেতনের চতুর্থ শ্রেণীর ছাত্র গৈরিক ভট্টাচার্য। বক্তারা প্রজাতন্ত্র দিবস পালনের গুরুত্বের কথা তুলে ধরেন। তারা বলেন, 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান বলবৎ হওয়ায় এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে প্রতিবছর পালিত হয়। ভারতের সংবিধান প্রদত্ত নাগরিকদের মৌলিক দায়িত্ব ও কর্তব্যের কথাও বক্তব্যে উঠে আসে। এছাড়াও আয়োজিত হয় বিভিন্ন কার্যসূচি। অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষিকা সহ অশিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ করেন। জিস গ্রন্থ কে আধার পর হমে এক নাগরিক সংহিতা মিলি হ্যায় আর সম্পূর্ণ ভারতবর্ষ কে কোই ভি ধর্ম জাতি ইয়া জনগোষ্ঠি কে জো ভি লোক হ্যায় ওয়ে ইস ভারতীয় সংবিধান কে আধার পর আপনে জীবন কা নির্বহন কর সকতে হ্যায় জীবন যাপন কর সকতে হ্যায় তো ইস দিন কো হম হর বর্ষ 26 জানুয়ারি কো মনাতে হ্যায় হর্ষোল্লাস কে সাথ মনাতে হ্যায় পুরে ভারতবর্ষ মে। এভরি ইয়ার উই সেলিব্রেট দিস ডে এজ দ্য রিপাবলিক ডে। This year we are celebrating 74th Republic Day. The Constitution of India came into effect on 26 January 1950. From this day, India became a republic nation. Our Constitution is the largest written constitution in the world. Dr. B.R. Ambedkar is the father of the Indian Constitution. Our Constitution gives us certain fundamental rights like right to equality, freedom of speech, freedom of religion, and we all enjoy these fundamental rights. We also have fundamental duties towards our country. As a citizen of India, we all should respect our national flag, national anthem, and national symbols. We should also respect the Constitution of India. Thank you. Jai Hind, Jai Bharat. শিলচর হাসপাতাল রোডের আলিয়া মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক সহ পড়ুয়ারা উপস্থিত ছিলেন। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা নুরুল ইসলাম লস্কর প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেন। দেশের স্বাধীনতা আন্দোলনে শহীদ হওয়া বীর শহীদদের শ্রদ্ধা জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নূর আহমেদ লস্কর, মুফতি রিয়াজুল ইসলাম লস্কর, সেলিম উদ্দিন লস্কর। আমরা শিলচর আলিয়া মাদ্রাসার ছাত্র বৃন্দ এই দিন 25শে জানুয়ারি খেলালুদার মাধ্যমে 25শে জানুয়ারি হইতে খেলাধুলা হয় এবং 26শে জানুয়ারি এই প্রজাতন্ত্র দিবসের প্যালেক আনুষ্ঠানিক উদ্বোধন করার পর আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। আমরা প্রতিবছর এই 26শে জানুয়ারি যথাযথ মর্যাদায় শিলচর আলিয়া মাদ্রাসা পালন করিয়া আসতেছে। এই মাদ্রাসা 1940 ইংরেজি হইতে স্থাপিত হয়েছে এবং এই মাদ্রাসা স্থাপিত হওয়ার পর থেকে এই দিনটিকে আমরা যথাযথ মর্যাদায় পালন করিয়া আসিতেছি এবং ভবিষ্যতেও আমরা
এই দিনটি পালন করব, ভারতের মর্যাদা অক্ষুণ্ণ রাখব। আমরা সব ভারতের নাগরিক হিসাবে এই দিনটি আমরা পালন করিয়া আসিব এবং ভবিষ্যতে এটা পালন করব। খেলাধুলা হ্যাপি বয়েজ গ্রুপের ব্যবস্থাপনায় 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপন আয়োজিত সরস্বতী পুজো। বৃহস্পতিবার 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল হ্যাপি বয়েজ গ্রুপ। এ উপলক্ষে এদিন সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন গ্রুপের সদস্যরা, এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারা, এরপর সদ্য প্রয়াত বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অরুণ পাল চৌধুরী এবং রাধামাধব কলেজের অধ্যাপক সুদর্শন গুপ্তের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেন। বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার অরুণ পাল চৌধুরী এবং অধ্যাপক সুদর্শন গুপ্তের প্রয়াণে বরাক উপত্যকার সামাজিক ব্যবস্থা আঘাতপ্রাপ্ত হয়েছে বলে মত ব্যক্ত করেন বক্তারা। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের পর সরস্বতী পুজোর আয়োজন করেন হ্যাপি বয়েজ গ্রুপের সদস্যরা। সকাল থেকে শুরু হয় দেবী সরস্বতীর পূজার্চনা। পুজো শেষে দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন সকলে। সরস্বতী পুজো উপলক্ষে উৎসাহ পরিলক্ষিত হয় সকলের মধ্যে। এদিন প্রচুর সংখ্যক মানুষের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় গ্রুপের তরফে। এদিনের সমগ্র কার্যসূচিতে উপস্থিত ছিলেন গ্রুপের তরফে দেবারুণ সেনগুপ্ত সহ অন্যান্যরা। আমরা হ্যাপি বয়েজ গ্রুপের সদস্যরা আজ প্রজাতন্ত্র দিবসের প্রথম শুভেচ্ছা এবং সরস্বতী পূজার শুভেচ্ছা সবাইকে জানাই। আমরা সর্বপ্রথম সকালে পতাকা উত্তোলন করেছি এবং ভারত মাতার চরণে পুষ্পর্ক করলাম এবং আমাদের এখন সব কর্মকর্তা নিয়ে আমরা আমাদের দেবী সরস্বতী পূজা আয়োজন করেছি, যেটা আমরা এবার সরস্বতী পূজার থিম করেছি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। এবং আমরা ডক্টর অরুণ পাল চৌধুরী এবং সুদর্শন গুপ্তকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি। তাদের মতন বরাক ভ্যালি একটা বহুত বড় ক্ষতি এমন একটা মানুষ ছিল, তারা আমরা বরাক ভ্যালি মানুষ বলতে পারবো না এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের সরস্বতী পূজার। ষষ্ঠ রীতিনীতি মেনে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পুজোর আয়োজন। শাস্ত্রীয় রীতি মেনে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে সরস্বতী পুজো আয়োজিত হল বৃহস্পতিবার। এ উপলক্ষে এদিন সকাল থেকে দেবী সরস্বতীর বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। পুজো শেষে সরস্বতীর চরণে অঞ্জলি প্রদান করেন সকলে। সকলেই দেবী সরস্বতীর কাছে বিদ্যাবুদ্ধির আশীর্বাদ প্রার্থনা করেন। সরস্বতী পুজো উপলক্ষে এদিন কচিকাঁচা থেকে শুরু করে সব বয়সের মানুষই ভিড় জমান রামকৃষ্ণ মিশনে। সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সরস্বতী পুজো উপলক্ষে এদিন উৎসাহ পরিলক্ষিত হয় সকলের মধ্যে। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা অর্চনা আয়োজিত শিলচর প্রেস ক্লাবে। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার্চনা আয়োজিত হল শিলচর প্রেস ক্লাবে। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে সরস্বতী দেবীর আরাধনা করা হয়। দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা। আয়োজিত হয় অন্যান্য অনুষ্ঠানও। উপস্থিত জনগণের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বাগদেবীর আরাধনা শিলচর প্রেস ক্লাবে এবং প্রতি বছর এই দিনটিতে আমরা সরস্বতী মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করি। আমাদের একটি প্রার্থনা, শিলচর প্রেস ক্লাবের সঙ্গে এ অঞ্চলের সর্বস্তরের সাংবাদিকরা তারা যুক্ত রয়েছেন এবং প্রতিদিন তাদের যে সৃজনশীল কাজ করতে হয়, সৃষ্টিশীল নিবেদন তাদের উপস্থাপন করতে হয়, এইসব কাজ যাতে সবাই আমরা সুচারুরূপে করতে পারি, আদর্শ নৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এবং প্রকৃত শিক্ষার আলোকে আমরা যেন সবাই উদ্ভাসিত হই। শ্রী পঞ্চমী উপলক্ষে শিলচর অজাযোগ আশ্রমে শ্রী শ্রী ওঙ্কার উপাসনা, ভক্তদের ঢল অঞ্জলি প্রদান। মাঘ পঞ্চমী উপলক্ষে শিলচর অজাযোগ আশ্রম রাধামাধব রোড স্নেহময় ভবনে শ্রী শ্রী ওঙ্কার উপাসনা অনুষ্ঠিত হয়। বিশেষ এই দিনটিতে অনুষ্ঠিত শ্রী শ্রী ওঙ্কার উপাসনা উপলক্ষে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সকলের সমবেত উপাসনা শেষে শ্রী শ্রী ওঙ্কার বিগ্রহে অঞ্জলি প্রদান করেন ভক্তরা এবং অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী অডিও মারফত উপস্থাপন করা হয়। এদিকে হরিওম কীর্তন এলাকা জুড়ে এক ভাবগম্ভীর পরিবেশের তৈরি করে। বরখলার সমষ্টির ডলু সরস্বতী শিশু নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভারত মাতার মূর্তির উন্মোচন। বরখলা সমষ্টির ডলু সরস্বতী শিশু নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভারত মাতার মূর্তির উন্মোচন হল বৃহস্পতিবার। মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন রামপুর বাগানের জেনারেল ম্যানেজার সুখেশ সিং। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী রানা রায়, আনন্দ রায়, স্কুলের প্রধান আচার্য বিবেকানন্দ দেব পুরকায়স্থ, শিক্ষিকা রেণুবালা সিংহ প্রমুখ। হয়েছে আজকের দিনে এবং আজকে আমাদের এই স্কুলে আমার ভারত মাতার একটা উদযাপন করা হয়, এটা আমি নিজেকে খুব ভাগ্যশালী মনে করি যে আমি এই পুণ্যলগ্নে আমি সুতার হতে পারছি এবং আমি আজকে এই বরাকবাসী প্রত্যেক মানুষকে এই গণতান্ত্রিক দিবস উপলক্ষে এবং প্রশিক্ষিত হলে সবচেয়ে শুভেচ্ছা। মুখ্য উদ্দেশ্য কি যে আমাদের এখানে ভারত মাতার দেশের প্রতি যে আমাদের স্টুডেন্টরা আজকে ছেলেমেয়েরা যে স্কুলে আসবে আসার সাথে সাথে প্রবেশের টাইমে হোক ভারত মাতার মূর্তি প্রণাম প্রণাম জানিয়ে স্কুলে প্রবেশ করে তখন তাহার দেশের প্রতি এই ভাবনা দেশভক্তির জাগ্রত দেশের প্রতি শ্রদ্ধা আসবে এবং ওদের স্মরণ থাকবে। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বরাক উপত্যকা জুড়ে 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করলো বিভিন্ন বেসরকারি সংগঠন। উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের মরগজ পাবলিক স্কুলের তরফে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন হয়, পরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা অনুষ্ঠিত হয়। এছাড়া গত 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সাব্বির আহমেদ চৌধুরী, মাওলানা মাবরুর আহমেদ বড়ভুইয়া, মইবুর রহমান তালুকদার সহ অন্যান্যরা। রিপাবলিক ডে 26 জানুয়ারি হিসাবে বা 15 আগস্ট আমরা পালন করে থাকি। তো এইবার একটা মানে কি বলবো, দুটো একসাথে হয়ে গেছে, স্পেশাল স্পোর্টস প্লাস 26 জানুয়ারি, একটু গ্যাদারিং বেশি হয়ে গেছে। আমাদের গেস্ট হিসাবে এসেছেন আমাদের সোনাই এমসিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আমার অ্যাসোসিয়েট প্রফেসর স্যার সাব্বির আহমেদ চৌধুরী, এসেছেন আমাদের মার্কাজ পাবলিক প্রিন্সিপাল আছেন, আমার ম্যানেজিং ডিরেক্টর জনাব আলহাজ মুজিবুর রহমান চৌধুরী সাহেব উনি এসেছেন। উধারবন্দ পানগ্রামের কেচরিগোল এলাকার VDP-র উদ্যোগে 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হলো বৃহস্পতিবার। এই উপলক্ষে এদিন সকালে প্রথমে পতাকা উত্তোলন করা হয়, এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত, পরে একে একে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়, বিকেলে অতিথি বরণ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অতিথিদের মধ্যে ছিলেন উধারবন্দ থানার সেকেন্ড অফিসার প্রমেশ সিনহা, সাংবাদিক স্নেহাংশু তালুকদার, মহিমুদ্দিন লস্কর প্রমুখ। সভায় বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রোগ্রামে উপস্থিত সমগ্র গ্রামের অগ্রজ অনুজ সব আমার ভাই বোন সবলে আমার প্রেম ভালোবাসা আর সম্মান জানাইয়ে আমি একটি কথা বলছি। আমাদের দেশে 1947 ইংরাজিতে স্বাধীনতা লাভ করলেও 1950 ইংরাজি ২৬ জানুয়ারিতে আমাদের দেশের সংবিধান গ্রহণ করা হয়, ওই দিন থেকে আমরা রিপাবলিক ডে হিসাবে আমাদের দেশে পালন করা হয়। গতিকে এই দিনে আজকে আমি এখানে VDP-র দ্বারা আয়োজিত এই কার্যক্রমে দেখছি অনেক মানুষ এই গ্রামের সমগ্র গ্রামের মানুষ আজকে অংশগ্রহণ করেছেন খুব উৎসাহ নিয়ে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। তাই আমি সবাইকে আগামী দিনেও এইরকম উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের দেশের এই পবিত্র দিনের উদযাপন করে যাবে বলে আশা করে আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য।
সোনাই সমষ্টির সোনাবাড়িঘাট জিপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল। পতাকা উত্তোলন করেন জিপির সভানেত্রী সাবিনা হাবিব বড়ভূইয়া। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করে শ্রদ্ধা জানান তারা। এতে উপস্থিত ছিলেন জিপির সচিব কিষাণ সিং, জিআরএস মণিমোহন সিং, সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূইয়া, সহ সভানেত্রীর প্রতিনিধি হামিদুল হক চৌধুরী, আমিনুল হক লস্কর প্রমুখ। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম। আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে আমরা এই দেশ 74তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা আজকে এই পুরা দেশবাসীর কাছে আমরা একটা আহ্বান করছি যে এই দেশে আমরা যেভাবে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সব ধর্ম মিলিয়ামিশিয়া সারা জীবন থাকতে পারি এবং আগামীতে থাকতে পারি এবং আমাদের দেশ আরও ভবিষ্যতে উজ্জ্বল হতে পারে, এটাই আমরা কামনা করি। এবং আমার এই সোনাবাড়িঘাট জিপির প্রত্যেক জনসাধারণের কাছে আমার এটা বিনম্রভাবে অনুরোধ এবং আমরার এটা ইয়ে থাকব যে আমার এই সোনাবাড়িঘাট জিপির মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। কাছাড় জেলা বন বিভাগের তরফে বৃহস্পতিবার নানা কর্মসূচির মাধ্যমে 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। প্রজাতন্ত্র দিবসের সকালে জেলা বন বিভাগের কার্যালয়ে পতাকা উত্তোলন করেন বন বিভাগের সিসিএফ পি শিবকুমার। জাতীয় সঙ্গীত পরিবেশন করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক তেজস মারাস্বামী, অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ। আমি ডাবল হয়ে আছে আর গোটাই আহম লেভেলত মেইনলি আমার তিনিখন জেলা এ বছর বছর ইম্প্রুভমেন্টত বাড়ে স্টাফবিলাক মানে এটা কাম করেছে, আপনাদের ধন্যবাদ জানাইছো। আজি 11 জনক কোন কোন মানে স্টাফবিলাকে নার্সারি কামবিলাকত ভালো ধরনের কাম করেছে, আমার স্থানীয় গাছবিলাকর উৎপাদন কারণে কাম করেছে, তেওঁলোকৰ সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন দিয়া হব। তার উপর 3 জন স্টাফ কোন মানে ক্যাম্পাসবিলাকর ইম্প্রুভমেন্টের কারণে কাম করেছে, তেওঁলোকৰ সার্টিফিকেটবিলাক দিয়া হব। লগতে আমার লগত কাম করে থাকা সামিল, স্টোন ক্রেশার, ইটা বাটা, তেওঁলোক বি আমার কারণে ভালো ধরনের মানে কাম করেছে, এইটো অ্যাসোসিয়েশন মানুষবিলাক বি মানে আজি আমি এপ্রিসিয়েশনবিলাক দিয়া এটা করা হব। আর মো আকলক রিকোয়েস্ট রাখিছো এ বছর বারাকভেলির আমার উদ্দেশ্য তিনটা হে, প্রোডাকশন ফরেস্ট্রি, কমিউনিটি ফরেস্ট্রি আর ইকো। গঙ্গাপুর গ্রামে শুরু হলো বার্ষিক বিষ্ণু পূজা। বুধবার থেকে শুরু হয়েছে এই পুজো। নিয়েছে বিরতি, বিরতির পর থাকছে খেলার খবর, সঙ্গে থাকুন। সোনাই সমষ্টির বাদ্রিপাড় জিপির গঙ্গাপুর গ্রামে সর্বজনীন বিষ্ণু পুজো শান্তি কমিটির উদ্যোগে বিষ্ণু পুজোর আয়োজন করা হয়েছে। বুধবার থেকে শুরু হয়েছে এই পুজো। গঙ্গাপুর পশ্চিমপাড়া বিসর্জন ঘাট সংলগ্ন বিশাল মাঠে এই পুজোর আয়োজন করা হয়েছে। এ নিয়ে পুজো কমিটির সভাপতি সুমন ভর জানান, করোনার জন্য গত 2 বছর বড়ভাবে পুজোর আয়োজন করা হয়নি, এবার বড়ভাবে পুজোর আয়োজন করা হয়েছে, সঙ্গে থাকছে মেলা। বুধবার অধিবাসীর মাধ্যমে পুজো শুরু হয়েছে, আগামী রবিবার পর্যন্ত পুজো চলবে বলে জানান তিনি। সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুজো কমিটির কর্মকর্তা মনোজ কুমার রবিদাস, গুড্ডু কৈরি, মনোজ ভর ও মহেশ কুমার পাশি। তারিখ যেটা রবিবার দিন পড়ছে, এখানে আমরা প্রত্যেক বছর এই বিষ্ণু বাবা আপনার পূজা করি এবং সাথে মেলাও আছে। এইখানে আপনারা আসার জন্য সবাইকে অনুরোধ রইল যাতে আমরা এই বিষ্ণু বাবার মেলাতে উপস্থিত হয়ে আপনারা এই বিষ্ণু বাবার পূজাকে উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ জানাই। এই পূজার আজকে 26 বছর হয়ে গেছে। আমরা গ্রামের যা যা বড়রা ছিলা ওনারা করিয়া গেছেন, এরপরে আমরা যা ছোটরা এর বাদে আমরা এসেছি। আমরা কমিটির যতগুলো সদস্য আছে সবাই মিলে এই পূজাটা আজকে গঙ্গাপুরে অনুষ্ঠান করছে সুন্দর মতো হইতে। আমরা মানে সব গ্রামের মানুষ আসে যোগদান করেছে, যাই হোক পূজাটা সুন্দর মতো হয়েছে। সামনে 2 বছর আমরা করোনার লাগি এমন বড়োভাবে মানে হয়েছে না, এটা করোনার লাগি আমরা খালি শুধু পূজাটা করছি, কিন্তু এবার মানে বড় করিয়া মেলাটা আমরা করতে চাই। আর আমরা প্রতি বছরে নেই, এবারও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলচর ডিএসএ একাদশ বনাম কাছাড় জেলাশাসক একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়।
প্রতি বছরের ন্যায় এবারও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলচর জেলা ক্রীড়া সংস্থা একাদশ বনাম কাছাড় জেলা শাসক একাদশের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়। সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ডিসি একাদশ 33 রানে জয়লাভ করে। প্রথমে ব্যাট করতে নেমে ডিসি একাদশ 15 ওভারে 122 রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বাধিক 49 রান করেন রায়হান মজুমদার। জবাবে ব্যাট করতে নেমে ডিএসসি একাদশ 15 ওভারে 7 উইকেট হারিয়ে 89 রান সংগ্রহ করে। খেলা শুরু হওয়ার আগে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন জেলা শাসক রোহন কুমার ঝা। এদিনের প্রীতি ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন সিনিয়র আম্পায়ার দেবেন শুক্লবৈদ্য ও উৎপল দত্ত। খেলা শুরু হওয়ার আগে সদ্যপ্রয়াত আম্পায়ার রূপেন্দু চন্দের মৃত্যুতে শোক প্রকাশ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপন বরাক উপত্যকা জুড়ে। শিলচরের রাজ্যের উন্নয়নের ফিরিস্তে তুলে ধরেন মন্ত্রী নন্দিতা গার্লোসা। শিলচরে 2টি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন মন্ত্রী নন্দিতা গার্লোসার। খানাপাড়া থেকে প্রজাতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে সমৃদ্ধ আসাম গড়ার ডাক মুখ্যমন্ত্রী হিমন্তের। মেরামত করার সময় গাড়িতে আগুন, গুরুতর আহত মেকানিক্স, ভূষীভূত গাড়ি। বিদ্যার দেবীর আরাধনায় সরস্বতী বন্দনা, পূজা উদযাপন উপত্যকা জুড়ে। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।